শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন ও তার দলের নেতাকর্মীরা ইউরোপীয় পার্লামেন্টের এক প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে রাস্তা দিয়ে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে আসেন এবং তার কাঁধে আঘাত করেন কাঁধে আঘাতের পর ভারসাম্য হারিয়ে ফেলেন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন তবে তিনি মাটিতে পড়ে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ডেনমার্কের প্রধানমন্ত্রী তবে দ্রুত নিজেকে সামলেও নেন তিনি ঘটনার পরই তার নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন তবে কি কারণে এই হামলা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডেনমার্ক পুলিশ ঘটনার তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভণ্ডার লায়েন এটিকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন তিনি অন্যদিকে ফ্রেডেরিকসনের দল ও বিরোধীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ